ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স বাই 4 প্লাস 5 কস এক্স, কস এক্স এর সূত্রে ফেলা হয়েছে কস এক্স এর 2 এক্স এর সূত্র ট্যান দিয়ে, তাহলে 5 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 আর বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, 1 এর 4 এর সঙ্গে গুণ হয়ে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার এক্স বাই 2, সেই 4 আর 5 যোগ হয়ে হবে 9 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর হরে যেটা থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 সেটা লবে চলে গিয়েছে সেক্স স্কোয়ার এক্স বাই 2, তাহলে সে আমরা জানি ট্যান এক্স বাই 2 ডেরিভেটিভ করলে হাফ অফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 হয়, তাই আমরা 2 ইন্টু হাফ অফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 করেছি, পরের লাইনে সূত্রে ফেলেছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ অফ ট্যান এক্স বাই 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র 1 বাই 2 এ, এ মানে এখানে 3, লগ অফ এ প্লাস এক্স মানে 3 প্লাস সাইন ট্যান এক্স বাই 2 বাই 3 মাইনাস ট্যান এক্স বাই 2, 0 টু পাই বাই 2 মান বসিয়ে দাও, তাহলে ট্যান পাই বাই 4 এর মান আমরা জানি 1, তাহলে 3 প্লাস 1 মানে 4 আর 3 মাইনাস 1 মানে 2, তাহলে 4 বাই 2 মানে অ্যাকচুয়ালি 2, আর 0 তে বসালে ট্যান 0 ডিগ্রির মান হবে 0 আর ট্যান যে এখানেও ট্যান 0 ডিগ্রির মান 0, তাহলে 3 বাই 3 কাটাকুটি হলে 1 লগ 1 এর ভ্যালু 0, তাই সেটা বসানো হয়নি, তাহলে অ্যান্সার হবে 1 বাই 3 লগ 2। নেক্সট ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স বাই 2 কস এক্স প্লাস 4 সাইন এক্স, সরি 2 কস এক্স প্লাস 4 সাইন এক্স, কস এক্সের সূত্র ট্যান দিয়ে ফেলেছি সাইন এক্সের সূত্র ট্যান দিয়ে ফেলেছি, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর সাইন 2 এক্স এর ট্যান দিয়ে সূত্র হলো 2 ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, লসাগু করলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 সেটা উপরে গিয়েছে, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 মানে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স বাই 2, ক্যালকুলেশন করা হয়েছে তাই যোগ বিয়োগ করলে হবে 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 8 ট্যান এক্স বাই 2, আবার 2 মাইনাস 2 অফ ট্যান স্কোয়ার এক্স বাই 2, 2 কমন তোলা হয়েছে মাইনাস 2 ইন্টু ট্যান এক্স ইন্টু 2 ট্যান এক্স বাই 2 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কাটাকুটি করলে সেই একই রাশি থাকে, তাহলে হবে এটা 2 ইন্টু ট্যান এক্স বাই 2 এর হোল স্কোয়ার, 8 প্লাস 2 ইকুয়াল টু আমাদের হবে 10, তাহলে 10 মাইনাস 2 ইন্টু ট্যান এক্স বাই 2 মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে হবে 5 মাইনাস ট্যান এক্স বাই 2 মাইনাস 2 এর হোল স্কোয়ার, সেই 2টা ওপরে চলে দিয়েছি হাফ করে দিয়েছি, আবার ডেরিভেটিভ অফ ট্যান এক্স বাই 2 মাইনাস 2 ইকুয়াল টু হাফ অফ সেক্স স্কোয়ার এক্স বাই 2, তাহলে এটা যদি ডিএক্স সরি ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সূত্র 1 বাই 2 এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ট্যান পাই বাই 4 এর মান আমরা জানি 1, পাই বাই 2 মান বসালে পাই বাই 4 1, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে হবে মাইনাস 1, তাহলে আনসার হবে লগ হাফ 1 বাই 2 লগ 5 লগ অফ রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1, মাইনাস অফ 0 বসালে হবে 1 বাই 2 লগ রুট 5 লগ অফ রুট 5 মাইনাস 2 বাই রুট 5 প্লাস 2, 1 বাই রুট 2 কমন তুললে লগ অফ করণীয়সন করা হচ্ছে লগ অফ রুট 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 5 মাইনাস 1, এটাও করণীয়সন করা হচ্ছে রুট 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার 5 মাইনাস 4, তাহলে 5 মাইনাস 1 5 মাইনাস 1 করলে 4 আর 5 মাইনাস 1 করলে 1, তাই 4 হয়েছে, তাহলে এখানে লেখা যায় তো রুট 5 মাইনাস আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তাই রুট 5 মাইনাস 1 হোল স্কোয়ার 4টাকে লিখেছি 2 স্কোয়ার, এটি যেহেতু বিয়োগ আছে তাই বাই দিয়ে রুট 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারে যা থাকে সেটা সামনে চলে যায়, সামনে চলে গেলে 2 বাই 2 লগ 5 হয়, তাহলে 2 2 কেটে গেলে 1 বাই রুট 5 লগ অফ রুট 1 রুট 5 মাইনাস 1 বাই 2 ইন্টু রুট 5 মাইনাস 2, ফের করণীয়সন করলে হবে 5 মাইনাস 4 মানে 1, আর উপরে করণীয়সন রুট 5 প্লাস 1 দিয়ে গুণ করলে হবে 5 প্লাস 2 রুট 5 মাইনাস রুট 5 মাইনাস 2, 2 রুট 5 থেকে রুট 5 বিয়োগ করলে হবে রুট 5, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, তাহলে রুট 5 প্লাস 3 বাই 2, তাহলে অ্যান্সার হবে 1 বাই রুট 5 লগ অফ রুট 5 প্লাস 3 লগ অফ রুট 5 প্লাস 3 বাই 2। নেক্সট ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2
dx by a plus b cos x এর সূত্র বলেছি 10 দিয়ে 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2 তাহলে 1 plus tan square x by 2 আগের অঙ্কের মতো আমরা sec square x by 2 লিখে করে দিয়েছি আর a plus a tan square x by 2 plus b minus b of tan square x by 2 তাহলে tan x by 2 tan square x by 2 কমন তুললে তাহলে a plus b a minus b into tan square x by 2 তাহলে 2 by a minus b কমন তুললে 2 টা জোড় করে আনা হয়েছে যেহেতু tan x by 2 10 ইনটু করলে হাফ অফ sec square x by 2 হয় তাই 2 করে আনা হয়েছে 2 by a minus b কমন তুললে হাফ অফ sec square x by 2 আর a plus b by a minus b plus tan square x by 2 2 by a minus b 0 to pi by 2 derivative of tan x by 2 root over a plus b by a minus b at whole square को लेख से किया a plus b by a minus b तरह 1 by a मान एटा उल्टे जाबे प्लाव positive टा निचे आजबे negative टा उपड़े गिये छे tan inverse x by a x माने tan x by 2 by root over b, a plus b by a minus b tan pi by 4 এর মান কত জানি আমরা 1 তাহলে এই রাশিটা ফের 1 বাই a বাই যদি এটাকে a এটাকে b ধরি 1 বাই a বাই b থাকলে b বাই a হয়ে যাবে তাহলে tan ইনভার্স a মাইনাস b রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b আর এটা হবে 2 ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার নেক্সট ইন্টিগ্রেশন পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই সাইন টু দি পাওয়ার 4x cos স্কয়ার x sin 2 পাওয়ার 4 এর লব হরকে আমরা sec স্কয়ার x দিয়ে x sec 2 পাওয়ার 4 x দিয়ে গুণ করেছি তাহলে গুণ করলে হবে sec 2 পাওয়ার 4 x dx tan 2 পাওয়ার 4 x cos স্কয়ার x cos স্কয়ারটাকে আমরা লিখতে পারি 1 বাই sec স্কয়ার x 1 বাই sec স্কয়ারটা উপরে গেলে sec 2 পাওয়ার 6 x dx বাই tan 2 পাওয়ার 4 x তাহলে sec 2 পাওয়ার 4 টাকে ভেঙে নিয়েছি 1 প্লাস tan স্কয়ার x এর হোল স্কয়ার ইনটু sec স্কয়ার x আর tan x এর ডেরিভেটিভ হয় আমরা জানি sec স্কয়ার x dx তাই এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডেরিভেটিভ অফ টেন এক্স বাই টেন টু দি পাওয়ার ফোর এক্স তাহলে ওয়ান বাই ভাগ করে দিচ্ছি ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস টু ইন্টু ওয়ান বাই টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান ডেরিভেটিভ অফ টেন এক্স তাহলে ডি এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে তাহলে মাইনাস অফ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স বাই থ্রি মাইনাস অফ টু ইন্টু টেন ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস টেন এক্স পাই বাই সিক্স টু পাই বাই থ্রি মান বসিয়ে দাও তাহলে মাইনাস অফ ওয়ান বাই থ্রি রুট থ্রি ইন্টু থ্রি তাহলে নাইন রুট থ্রি মাইনাস অফ টু বাই রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস অফ তাহলে থ্রি রুট থ্রি বাই থ্রি আর টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস অফ এইটিন প্লাস টোয়েন্টি সেভেন বাই নাইন রুট থ্রি মাইনাস অফ মাইনাস এইট বাই রুট থ্রি তাহলে এইট প্লাস সেভেন্টি টু বাই টোয়েন্টি সেভেন ইন্টু রুট থ্রি মানে অ্যান্সার হবে এইটটি রুট থ্রি বাই টোয়েন্টি সেভেন নেক্সট ইন্টিগ্রেশন এ টু বি লগ এক্স বাই এক্স ডিএক্স লগ ডিএক্স বাই এক্স থেকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ লগ এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে মানে এক্স এর সাপেক্ষে এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু তাহলে লগ অফ বি এর হোল স্কোয়ার মাইনাস লগ অফ এ এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মানে আমরা বলতে পারি লগের ক্ষেত্রে প্লাস থাকলে গুণ তাহলে লগ অফ এ বি এ মাইনাস বি মানে লগ অফ বি বাই এ তাহলে অ্যান্সার হবে হাফ অফ লগ এ বি ইন্টু লগ অফ এ বি বাই এ নেক্সট ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে এক্স ইকুয়াল টু কস অফ টু থিটা হয়েছে তাহলে টু এক্স ইকুয়াল টু টু সাইন মাইনাস অফ টু সাইন থিটা ডি থিটা তাহলে এক্স ডি এক্স ইকুয়াল টু মাইনাস অফ সাইন টু থিটা ডি থিটা এক্স এর মান যদি জিরো হয় তাহলে কস এক্স এর মান জিরো হলে কস আমরা জানি পাই বাই টু এর মান যা জিরো তাই টুটা আবার নিচে গেলে পাই বাই ফোর তাই জিরো হলে পাই বাই ফোর ওয়ান হলে জিরো তাহলে মাইনাস মাইনাস অফ ইন্টিগ্রেশন মাইনাস মাইনাস অফ ইন্টিগ্রেশন পাই বাই ফোর টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়াল টু ইন্টু সাইন টু থিটা ডি থিটা তাহলে এটা হবে টেন স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি রুটটা উঠে গেলে টেন থিটা সাইন টু থিটা ডি থিটা আবার টেন থিটাকে আমরা ভাঙলে সাইন বাই কস আর সাইন টু থিটাকে ভাঙলে টু সাইন থিটা কস থিটা তাহলে টুটা সামনে যাবে টু সাইন স্কোয়ার কস কস কোনো কোনো কেটে যাবে তাহলে টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা তাহলে টু সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি ওয়ান মাইনাস কস টু থিটা
তাহলে থিটা মাইনাস সাইন টু থিটা বাই টু পাই বাই ফোর টু জিরো, মান বসিয়ে দাও জিরো বসালে থিটার মানও জিরো, এর সাইন থিটার মানও জিরো বসালে জিরো জিরো, আর মাইনাস অফ পাই বাই ফোর, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সাইন পাই বাই ফোর ইন্টু টু মানে সাইন পাই বাই টুর মান আমরা জানি হাফ, তাই হাফ হয়ে যাবে, মাইনাসটা গুণ করলে হবে পাই পাই মাইনাস টু বাই ফোর। নেক্সট ইন্টিগ্রেশন ওয়ান টু টু ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু সেক থিটা ডি থিটা ইকুয়াল টু সেক থিটা ডি থিটা, এক্সের মান যদি ওয়ান হয় সেক কত ডিগ্রি মান ওয়ান, সেক জিরো ডিগ্রি মান ওয়ান, এক্সের মান দুই হলে এক্সের মান দুই হলে সেক ষাট ডিগ্রি মান মানে পাই বাই থ্রির মান দুই, তাহলে জিরো টু পাই বাই থ্রি সেক থিটা টেন থিটা ডি থিটা, আর ওয়ান প্লাস এক্স মানে ওয়ান প্লাস সেক থিটা, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি টেন থিটা, তাহলে সেক থিটা টেন থিটা টেন থিটা কেটে যাবে, সেক থিটা মানে আমরা জানি ওয়ান বাই কস থিটা, আর ওয়ান প্লাস সেক থিটাকে ওয়ান বাই কস থিটা করলে কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা, কস কস কেটে গেল, তাহলে হবে ডি থিটা বাই ওয়ান প্লাস কস থিটা, কস ওয়ান প্লাস কস থিটা মানে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা বাই টু, তাহলে জিরো টু পাই বাই থ্রি সেক স্কোয়ার থিটা বাই কসটা উপরে উঠলে সেক স্কোয়ার থিটা বাই টু, আমরা সেক থিটা বাই টু এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি টু টেন থিটা বাই টু, হাফ হাফ কেটে যাবে, তাহলে জিরো টু পাই বাই থ্রিতে টেন পাই বাই সিক্সের মান কত ওয়ান বাই রুট থ্রি। নেক্সট ইন্টিগ্রেশন জিরো টু থ্রি পাই বাই ফোর সাইন এক্স ডিএক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে কস এক্স ইকুয়াল টু জেড ধরছি, সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ ডি জেড, এক্সের মান জিরো হলে জেডের মান ওয়ান, যেহেতু কস জিরো ডিগ্রি মান ওয়ান, আর এক্সের মান পাই বাই থ্রি পাই বাই ফোর হলে মাইনাস অফ ওয়ান বাই রুট টু, কারণ থ্রি পাই বাই ফোরটাকে আমরা ভাঙতে পারি পাই মাইনাস পাই বাই ফোর, পায়ের খাতে মানে সেকেন্ড পাতে কসের মান হয় নেগেটিভ, সেকেন্ড পাতে কসের মান হয় নেগেটিভ, তাই পাই বাই ফোর, তাহলে যে মাইনাস অফ ওয়ান টু ওয়ান বাই রুট টু ডি জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার মানে মাইনাস অফ ট্যান ইনভার্স জেড মাইনাস টু ওয়ান বাই রুট টু, ট্যান মাইনাস অফ ওয়ান বাই রুট টুর মান হলো মাইনাসটা বাইরে যাবে, তাহলে মাইনাস মানে প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট টু, আর ওয়ান বসালে মাইনাস মাইনাস ওয়ান লোয়ার লিমিটের আগে মাইনাস আর এই মাইনাস যোগ হয়ে প্লাস, তাহলে ওয়ান বসালে ট্যান পাই বাই ফোরের মান আমরা জানি ওয়ান, তাহলে অ্যান্সার হবে ট্যান অফ ট্যান ইনভার্স ওয়ান বাই রুট টু প্লাস পাই বাই ফোর। নেক্সট ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন অফ টু এক্স ট্যান ইনভার্স সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ইকুয়াল টু জেড হলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড, এক্সের মান জিরো হলে জেডের মানও জিরো, এক্সের মান পাই বাই টু সাইন পাই বাই টুর মান আমরা জানি ওয়ান, তাহলে জিরো টু ওয়ান, তাহলে আমরা প্রথমে ভেঙে নিচ্ছি সাইন টু এক্স থেকে টু সাইন এক্স কস এক্স, কস এক্সটা কস এক্স ডিএক্স লিখেছি ট্যান ইনভার্স সাইন এক্স, তাহলে টু সাইন এক্স ইকুয়াল টু জেড টুটা বাইরে বের করে দিয়েছি, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড তাহলে ট্যান ইনভার্স জেড, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান জেড ট্যান ইনভার্স জেড ডি জেড, জেড ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড জিরো টু ওয়ান, টু ইন্টু জিরো টু ওয়ান জেড স্কোয়ার, জেডের ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই টু, আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ডি জেড, তাহলে এখানে মান বসিয়ে দাও ট্যান জেডের মান যদি ওয়ান হয় আর এখানে জেডের মান ওয়ান, ট্যান পাই বাই ফোরের মান ওয়ান, তাহলে পাই বাই ফোর ইন্টু টু ওয়ান বাই টু মানে পাই বাই এইট, টু ইন্টু পাই বাই এইট, আর মাইনাস অফ টু জিরো টু ওয়ান জেড স্কোয়ার বাই টু সরি জেড স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার ডি জেড, টু টু দূরে কোনাগুনি কেটে যাবে, আমরা জেড স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি জেড স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে পরের লাইন লিখেছি জেড স্কোয়ার প্লাস ওয়ান জেড স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেলে ওয়ান, আর ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ডি জেড, তাহলে ওয়ান এক্স ইন্টিগ্রেশন করলে জেড, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে ট্যান ইনভার্স জেড জিরো টু ওয়ান, জেডের মান যদি ওয়ান হয় ট্যান পাই বাই ফোরের মান আমরা জানি ওয়ান, জিরোর ভ্যালু জিরো হয়ে যায় তাহলে লেখার দরকার নেই, পাই বাই ফোর আর মাইনাস মাইনাস প্লাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর মানে পাই বাই টু মাইনাস ওয়ান, অ্যান্সার হবে পাই বাই টু মাইনাস ওয়ান। নেক্সট ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই ফোর এক্স কস এক্স কস অফ থ্রি এক্স, হাফ নিলে টু কস এ কস বি সূত্র কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, ইন্টিগ্রেশন করছি এক্স ইন্টু এই রাশিটা কস ফোর এক্স কস টু এক্সে ইন্টিগ্রেশন করলে সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সাইন টু এক্স বাই টু মাইনাস অফ
एक्स डेरिवेटिव कर ले वन यार फिर एक बार बाइपार्स रूल से पड़े ये फिर एक बार इंटीग्रेशन करते हैं तेल कॉस फोर एक्स बाई सिक्सटी माइनस साइनर क्षेत्र में माइनस आसे और कॉस ऑफ टू एक्स बाई फोर टू छिलो फोर है जीरो टू पाई बाई फोर मान बसिए दाओ तेल पाई बाई फोर जीरो बाई फोर प्लस वन बाई टू माइनस ऑफ माइनस ऑफ माइनस अफ पाई बाई फोर बसा जी कस पाई बाई फोर मान आप जी माइनस वन तेल माइनस वन बाई सिक्सटीन माइनस जिरो बाई फोर और लोअर लिमिटेड आगे हाफ इंटू लोअर लिमिटेड मान बसिए दाओ तेल माइनस अफ माइनस वन बाई सिक्सटीन बाई माइनस वन बाई फोर तेल पाई बाई फोर इंटू वन बाई टू मान पाई बाई एट माइनस वन बाई सिक्सटीन और लोअर लिमिट है वन बाई टू इंटू वन बाई सिक्सटीन प्लस वन बाई फोर তাহলে পাই টোটাল ওভারঅল ওয়ান বাই টু কমন তুললে পাই বাই এইট মাইনাস ওয়ান বাই সিক্সটিন মাইনাস ওয়ান বাই সিক্সটিন তাহলে টু বাই সিক্সটিন টু বাই সিক্সটিন হবে আর এটা ওয়ান বাই ফোর টুটার ভিতরে গুণ করে দেওয়া হয়েছে তাই ওয়ান বাই এই পাই বাই সিক্সটিন হয়ে গেছে টু বাই সিক্সটিনটা টু টু কোনাগুনি কেটে গেলে ওয়ান বাই সিক্সটিন আবার কাটাকুটি করা হয়েছে তাহলে লসাগু হবে ষোলো তাহলে পাই মাইনাস থ্রি এটা গুণ করে দিলে হবে পাই বাই ফোরের জায়গায় পাই বাই এইট যেহেতু ওয়ান বাই টু গুণ করে দেওয়া হচ্ছে তাহলে লসাগু করলে সিক্সটিন পাই মাইনাস থ্রি অ্যান্সার নেক্সট এফ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক এবং পর্যায়টা হলো বলা হচ্ছে টি প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশান এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এর মান এ নিরপেক্ষ আমরা মনে করি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশান এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশান করলে হবে কি এফ এক্স ইন্টিগ্রেশান এফ এক্স এফ এক্স ইন্টিগ্রেশানের মানটা বসিয়ে দেবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট কত এ প্লাস টি মাইনাস লোয়ার লিমিট এফ অফ এ আবার আইকে আমরা ডি আলফা সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে কি এটা ডেরিভেটিভ করলে আলফা এখানে নেই তা ডেরিভেটিভকে আমরা জানি ধ্রুবকের ডেরিভেটিভ হয় জিরো তা ডেরিভেটিভ হয়ে যায় জিরো তাহলে আই আর আলফা হবে নিরপেক্ষ তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি ইন্টিগ্রেশান এ টু এ প্লাস টি এফ এক্স ডিএক্স এ নিরপেক্ষ নেক্সট ইন্টিগ্রেশান ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশান জিরো টু এক্স টি মাইনাস ওয়ান টি প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিটি এর আগে আমরা একটা উদাহরণ দেখে নিই মনে করি সামথিং ইকুয়াল টু ইন্টিগ্রেশান অফ জিরো টু এক্স টি স্কোয়ার ডিটি টি স্কোয়ারে ইন্টিগ্রেশান করলে কী হবে রে আমরা জানি টি কিউব বাই থ্রি জিরো টু এক্সের মান বসালে এক্সএস কিউ বাই থ্রি আবার এক্সএস কিউ বাই থ্রিকে যদি আমরা ডেরিভেটিভ করি থ্রি এক্স স্কোয়ার বাই থ্রি 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 কেটে গেলে সেই এক্স স্কোয়ার তাই ইন্টিগ্রেশান করার পর ফের যদি ডেরিভেটিভ করি আমরা সেই রাশিটাই ফিরে আসে তাই এখানে জিরো টু এক্স টি মাইনাস ওয়ান টি মাইনাস টু এর হোল স্কোয়ার ডিটি একে ইন্টিগ্রেশান করে ফের ডেরিভেটিভ করলে ফের সেই রাশিটাই ফিরে এসছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে ডিওয়াই ডিএক্স এর মান যদি বের করি ডিওয়াই ডিএক্স এর মান হবে জিরো বলে দিয়েছে ডিওয়াই ডিএক্স এর মান যদি জিরো বলে দেওয়া আছে বইয়ে তাই আমরা ডিওয়াই ডিএক্স এর মান বসিয়ে দিয়েছি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে এক্স এর দুটো মান হবে একটা মান হবে এক একটা মান হবে দুই নেক্সট ইন্টিগ্রেশান জিরো টু ওয়াই ই টু দি ওয়ার টি ডিটি প্লাস ইন্টিগ্রেশান জিরো টু এক্স কস টি স্কোয়ার ডিটি একইভাবে আগের অঙ্কের মতো ইন্টিগ্রেশন করার পর যে ডেরিভেটিভ করি সেই রাশিটি ফিরে আসে তাই এখানে মান বসিয়ে দেওয়া আছে ই টু দি ওয়ার ওয়াই মাইনাস ই টু দি ওয়ার জিরো ই টু দি ওয়ার জিরো মানে আমরা জানি ওয়ান আবার কস কস এক্সের স্কোয়ার মান বসিয়ে দিয়েছে ওয়ান মাইনাস অফ কস জিরো স্কোয়ার জিরো কস জিরোর মান আমরা জানি জি ওয়ান কিন্তু ওয়ানের সঙ্গে এটা গুণ হলে হবে জিরো তাই এটা ফের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ই টু দি ওয়ার ওয়াই ডি ওয়াই ডিএক্স প্লাস কস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো নেক্সট